আজকে একটা ভীষণ গর্বের খবর নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হই। প্রতিদিন আমি কোনো না কোনো ডেভেলপমেন্টের খবর নিয়ে আসি, কিন্তু আজকের ডেভেলপমেন্টের খবরটা একটুখানি মন দিয়ে জুড়ে রয়েছে, কারণ আজকের ডেভেলপমেন্টের খবর শুনে আপনাদেরও মনে হবে দুর্দান্ত খবর। আমরা সকলেই জানি বিশ্বভারতী ইউনিভার্সিটি, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, আমরা সকলেই নাম শুনেছি, যেটা কিনা বোলপুর শান্তিনিকেতনে রয়েছে, যেখানে নাকি স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর পড়াতেন। মানে বুঝতে পারছেন, যেখানে নাকি স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর বসে সেই বিখ্যাত কবিতাগুলো লিখতেন, সেই বিখ্যাত গানগুলো লিখতেন তার। রবীন্দ্রসঙ্গীত সেখান থেকেই এসেছে, এবং এখনও যদি আপনারা সেখানে যান বসন্ত উৎসবে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে সেই স্মৃতি, সেই আকৃতি এখনও অবধি, সেই কালচার এখনও অবধি ধরে রাখা হয়েছে। তো সেই রকমই একটা পরিকল্পনা পাস হয়ে গেছে পশ্চিমবঙ্গের ক্যাবিনেটে। ইয়েস, এক্স্যাক্টলি ঠিক শুনছেন, আজকে এমন একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি এসে গেছি আপনাদের জন্য, যেটা শুনলে আপনারা প্রাউড ফিল করবেন। কারণ বোলপুর শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আরও একটা বিশ্ববিদ্যালয় হতে চলেছে, যেটা হলো বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। ইয়েস, এক্স্যাক্টলি, বিশ্ব বাংলা ইউনিভার্সিটি। তো এই খবর কি আপনারা জানতেন? যদি না জানতেন তাহলে আপনাদের বলতে চাই যে ওয়েট করে থাকুন, যদি জানেন তাহলেও ওয়েট করে থাকুন, এই ভিডিওটা পুরোটা দেখে যান, কারণ এই ভিডিওর মধ্যে পুরোপুরি ডিটেলস জানতে পারবেন আপনারা এই ইউনিভার্সিটির বিষয়। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। আমি রোহিত, আপনাকে স্বাগত জানাচ্ছি এগিয়ে বাংলা চ্যানেলে, যেখানে আপনারা জানতে পারবেন বাংলার সমস্ত ডেভেলপমেন্ট আপডেটসের খবর সবচেয়ে প্রথমে। বাংলার সমস্ত ডেভেলপমেন্টাল আপডেটসের বিষয়ে খবর জানার জন্য সাবস্ক্রাইব করুন এগিয়ে বাংলা চ্যানেলটিকে, আর বেল আইকনটি প্রেস করে রাখুন ফর নেভার মিসিং এনি আপডেট। বিশ্ব বাংলা ইউনিভার্সিটি, এটা বললেই না গায়ে কাঁটা দিয়ে ওঠে। আপনারা একবার বলে ট্রাই করবেন, বিশ্ব বাংলা ইউনিভার্সিটি, মানে দুর্দান্ত ব্যাপার একটা পশ্চিমবঙ্গে হতে চলেছে, যেটা কিনা 2017 ক্যাবিনেটে বিলটা পাস হয়ে গেছে অলরেডি, এবং 2018 তার টেন্ডারও অলরেডি ফ্লোট করা হয়ে গেছে, এবং 2018 তার ডিজাইনও একেবারে ফিক্স করা হয়ে গেছিল। এবং এই ইউনিভার্সিটির ডিজাইন যে ফাইনাল করেছে, তার ব্যাপারে, তার হিস্ট্রির ব্যাপারে জানলে তো আপনারা অবাকই হয়ে যাবেন, তাহলেই বুঝতে পারবেন যে এই ইউনিভার্সিটিটা কতটা দুর্দান্ত হতে চলেছে। কারণ এই ইউনিভার্সিটিটার ডিজাইন সিপি কুকরেজা, যারা কিনা ফেমাস ডিজাইন আর্কিটেক্ট কোম্পানি, দিল্লি বেসড সিপি কুকরেজা। আমি এটা বললে আপনারা বুঝতে পারবেন গৌতম বুদ্ধ ইউনিভার্সিটি, যেটা কিনা গ্রেটার নয়ডাতে হয়েছে, সেইটার ডিজাইন তারা করেছিল, এবং সেইটা অ্যাওয়ার্ড পেয়েছে লন্ডন থেকে বেস্ট ডিজাইন হিসেবে। মানে বুঝতে পারছেন কতটা সুন্দর ডিজাইন তারা করে। এবং শুধু তাই নয়, তার সঙ্গে তার JNU জওয়াহরলাল নেহরু ইনস্টিটিউটও ডিজাইন করেছে তারা, IIT যোধপুর ডিজাইন করেছে, সাউথ ক্যাম্পাস অফ দিল্লি ইউনিভার্সিটি ডিজাইন করেছে, IIM লখনৌ তারা ডিজাইন করেছে, এবং তারপরে কিন্তু বিশ্ব বাংলা ইউনিভার্সিটি তারা ডিজাইন করেছে। মানে বুঝতে পারছেন, এবং আরও একটা গুরুত্বপূর্ণ নিউজ দিতে চাই, তারা কিন্তু পশ্চিমবঙ্গে এটা প্রথম প্রজেক্ট করছে, এবং আমার যতদূর মনে হয় তারা ইস্টার্ন ইন্ডিয়াতেও এটা প্রথম প্রজেক্ট করছে। তো এই ডিজাইনটা কেমন হতে চলেছে সেটা আপনারা এই মুহূর্তে আপনার স্ক্রিনে চলে এসছে। এই ডিজাইনটা কিন্তু এতটাই সুন্দর হতে চলেছে, এবং টোটাল এরিয়ার যদি কথা বলা হয়, 20 acres জুড়ে কিন্তু এই ইউনিভার্সিটিটা হতে চলেছে বোলপুরে, যেটা কিন্তু 600,000 square feet বিল্ড আপ এরিয়া থাকবে, এবং যেটাকে বানানোর কস্ট 375 কোটি টাকা। এবং এই ইউনিভার্সিটিটা আশা করা যায় 18 months কমপ্লিট হয়ে যাবে। এখন টেন্ডার দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এখানে যে কনস্ট্রাকশন অলরেডি চলছে, COVID-19 জন্য কিছুটা পিছিয়ে গেছে, হয়তো লকডাউনের জন্য কিছুটা ডিলে হবে, কিন্তু আশা করা যায় ইন দ্য কামিং ইয়ার্স একটা দুর্দান্ত ইউনিভার্সিটি বস আমরা দেখতেই পাবো। এই ইউনিভার্সিটিটা কেন একটুখানি ইউনিক, কেন ইম্পর্টেন্ট সেটা আমি আপনাদের বলবো। সেটা হলো এই ইউনিভার্সিটিটার ভেতরে 18 খানা বিল্ডিং থাকবে, এবং 300 খানা গাছ লাগানো হবে। প্রতিটা বিল্ডিং এর উচ্চতা কিন্তু 3 তলার বেশি হবে না, এবং এখানে গাছের নিচে বসে পড়ানোর যে প্রথা রয়েছে আমাদের, সেটা কেউ ফলো করা হবে। মানে বুঝতে পারছেন কি ইন্টারেস্টিং হতে চলেছে। এখানে যে বিল্ডিং এর ছাদ গুলো থাকবে, সেটা বলা হচ্ছে 2 চালা কিংবা 4 চালা ছাদ হতে চলেছে। মানে বুঝতে পারছেন, সে পুরনো আকৃতি ধরে রাখার চেষ্টা চলছে, সে পুরনো কালচার ধরে রাখার চেষ্টা করছে। আমি যেমন বলেছিলাম যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় যেমন ছিল, সেই রকম আদলেই এই বিশ্ববিদ্যালয়টা হতে চলেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের আর্ট, কালচার দুটোকেই ধরে রাখা হবে এর মধ্যে, এবং এখানে কমিউনিকেশনের কোনো প্রবলেম হয় না, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানেই কিন্তু স্টেট হাইওয়ে ক্রস করে, মানে স্টেট হাইওয়ের ওপরেই রয়েছে, এবং স্টেশন থেকেও বেশিটা দূরত্ব নয়। এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম এর কি কি সিলেবাস থাকবে, কি কি সাবজেক্টস থাকবে, সেগুলো নিয়ে কোনো রকম ডিসকাশন হয়নি পাবলিক মিডিয়ায়, সেটা কোনো রকম আসেনি এখনো পর্যন্ত, তার জন্য আমি এখনো ডিসকাস করতে পারছি না। কিন্তু নাম দিয়ে আমরা বুঝতে পারছি বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় মানে
বাংলার বিষয়ে কিন্তু একেবারে মাহাত্ম্য দেওয়া হবে, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটার উপরে কিন্তু মাহাত্ম্য দেওয়া হবে। এবং আমার মনে হয় এখান থেকে বেঙ্গলি মাস্টার্স এবং ড্রামা অ্যাক্টিং যেমন আজ ছিল বিশ্বভারতীতে, সেই রকমই এখানেও কিন্তু সেটাই স্পেশালাইজেশন হবে। এবং আশা করা যায় এটাও কিন্তু বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মতনই একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস গেইন করবে, একটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তৈরি হবে। এবং এইটাও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তৈরি হলে বস বুঝতে পারছেন বোলপুর শান্তিনিকেতন এই জায়গাটার নাম কি হবে, এই জায়গাটা কতটা গ্রো করবে। এবং আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে এই ইউনিভার্সিটি খোলার সাথে সাথে তার সামনে একটা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স খুলে গেছে, যার মধ্যে অলরেডি ইন্ডাস্ট্রিজ আসতে আরম্ভ করে দিয়েছে। তার পাশেই ইন্ডিয়ান অয়েলের একটা প্ল্যান্ট খুলে গেছে, মানে বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট হতে চলেছে। সেই জায়গাটা যেখানে গ্রাম ছিল সেখানটাও কিন্তু ডেভেলপ হয়ে যেতে চলেছে, উন্নত হয়ে যেতে চলেছে, এবং সেখানে আশপাশেও কিন্তু রিসর্টস হোটেলস বিভিন্ন জিনিস খুলতে চলেছে। তো এতটা গুরুত্বপূর্ণ নিউজ শুনে আপনার কেমন লাগলো? আমার তো বস দুর্দান্ত লেগেছে, আমার তো বস প্রাউড ফিল হচ্ছে। এবং আমি চাই যাতে এই নিউজটা, এই প্রজেক্টটা যাতে খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই যাতে কমপ্লিট হয়ে যায়। এবং আপনি আর কি কি জানতে চান এবং আপনার এই বিষয়ে জেনে কেমন লাগলো ফিডব্যাক করুন, কমেন্ট করুন নিচে। এই ইউনিভার্সিটির আশপাশ থেকে যদি কেউ রয়েছেন তাহলে তারা আমাকে ছবি পাঠান কমেন্টে, তারা আমাকে আপডেট করুন কমেন্টে যে এই মুহূর্তে কি পজিশন রয়েছে, কারণ এই মুহূর্তে আমার লাইভ ভিজিট করা সম্ভব হচ্ছে না। তো এই মুহূর্তে কি প্রেজেন্ট সিচুয়েশন রয়েছে সেখানে আমাকে কমেন্ট করুন নিচে, যাতে আমার দর্শকরাও জানতে পারে সেই বিষয়ে। তো আপনার এই ভিডিওটা জেনে কেমন লাগলো, এত দূর দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর অন্য ভিডিও দেখার জন্য কি করতে হবে আপনারা জানেন, সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটাকে, বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন সবচেয়ে প্রথমে পৌঁছে যাক। তো লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন যদি ভালো লেগে থাকে ভিডিওটা। আর কি কি ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করুন নিচে। এবং দেখা হচ্ছে কোনো অন্য ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন এগিয়ে বাংলা উইথ রোহিত।